আমার মা ছেলে এখন হাঁটতে বেরিয়েছি, ওখানে আরতি হচ্ছে, তো কিছুটা দেখে দাও চলে এসছে। একটু প্রকৃতির সৌন্দর্য উপভোগ করছি, শহরে এসব দেখা যায় না, এত খোলামেলা চারিদিকে, শুধু ইট কাঠ পাথর বালি। চলো, তো ভালো লাগছে। আর বৃষ্টিটা হওয়ার ফলে ওয়েদারটা ঠান্ডা হয়ে গেছে, গরমটা কমে গেছে। পেছনে ওটা ইট ভাটা, বেশি দূর গেলাম না, কারণ একা একা তো চিনি না। হ্যালো বন্ধুরা, শুভ নবমী। এই নবমীর সকাল থেকে আমি ব্লগটা শুরু করছি, আর যেখান থেকে শেষ করেছিলাম আমি সেখান থেকে আবার শুরু করছি। আর নবমীতে জানো পুজো হওয়ার পর আমাদের মাছ খাওয়া শুরু হয়, কারণ ষষ্ঠী থেকে মাছ খাওয়ার ছিল না, তো ওই জন্য আজকে প্রায় 3-4টে মাছ খেতে হয় এক একজনকে। তো ওই মাছের কাটা হচ্ছে, আর নবমীতে তো কি বলবো, রাতে আরতি টারতি হয়ে যাওয়ার পর এই এখন নাটক হচ্ছে, সেই নাটকের প্রস্তুতি চলছে। প্রায় রাত তখন 11টা বাজে, আমরা এখানে বসে আছি ঠাকুর দালানে, আর ওখানে নাটক হবে। এখানকার পাড়ার ছেলেরাই সমস্ত অ্যারেঞ্জ করেছে, ওরাই সমস্ত অভিনয় করবে। তো বৃষ্টি হয়েছিলো বলে ওই সামনেটা কাদা, ওই জন্য সামনে আর বসতে পারিনি, কারণ চেয়ারগুলো পুরো কাদা জলে ডোবানো। শুকনো বিপদ, এই দেখো সকালবেলা পায়ে পড়ে গিয়ে, যাই হোক অল্পের উপর দিয়ে গেছে। এই জায়গাটা আমার কালশিটে হয়ে গেছে, আমার পাটাকে টান করে বসে আছি, জুতোটা ঢোকাতে পারছি না, পাটা একটু খুলে আছে। শুভ বিজয়া দশমী প্রথমেই জানাই, আর তারপরেই জানাচ্ছি গুড মর্নিং। এখন বাজে যায় 10:30, আর আজকে হচ্ছে কী বার বাবা, 8টা, সব ভুলে গেছি এখানে আসলে। তো যাই হোক, আজকে সকালবেলা তো স্নান টান করে নিয়েছি, আমি আজকে ঠাকুর দালানে যেতে পারিনি, কারণ আমি স্নান টান করে রেডি হয়েছি ছেলেকে নিয়ে ঠাকুর দালানে যাবো। ইতিমধ্যে পুরো ওখানটা জল দিয়ে উঠোনটা ধোয়ানো হয়েছে, ফলে পুরো স্লিপ কেটে ধরা একদম, কিন্তু অল্পের উপর দিয়ে বেঁচে গেছি। দেওয়ালটা পাশে ছিল একটা পিলার, ওটা ধরে ফেলেছি বলে বসে পড়েছে পায়ের ওপরে, মানে ওখানে সিমেন্ট পাওয়া তো পায়ে ঘষা লেগে গেছে, আর ওখানটা চাপ পড়েছে পায়ে। তো এখন এই বসে আছি, আর সঙ্গে সঙ্গে অবশ্য ওই দাদারা মানে আমার ভাসুরা বরফ টরফ এনে দিয়েছে, বরফ টরফ ঘষা পড়লে মানে সঙ্গে সঙ্গে কালশিটে পড়ে গেছে। তারপরে মাস্কোটা জেল টেল দিয়েছি, যে একবার দিয়েছি তো পা মুড়ে বসতে পারছি না, জুতোটা ঢোকাতে পারছি না, জুতোটা ঢোকাতে গেলে ব্যথা লাগে। এমনি হাঁটা চলা করতে পারছি, মানে দুর্গা ঠাকুরের কৃপায় মানে বড় কিছু হয়নি, নাহলে পা টা ভেঙে যেত একদম। তো আমি তো ভয় পাচ্ছিলাম যে পা ফা গেলো নাকি মোছা মোছা, নাহলে তো এখনও তো 2 দিন বা। তারপরে যা খেয়ে একবার দিয়েছি, আরেকবার খেয়ে দিয়ে সকালে মুড়ি চাপ খেয়েছি, এখানে মুড়িটাই বেশি হয়। তো তারপরে আবার মাস্কটা আবার বরফের ঠান্ডাটা দিলাম, তারপরে আবার মাস্কটা জলটা লাগিয়েছি। তো আমি তো আমার ঘটনা কথাই বলে দিলাম, মানে এগুলো হচ্ছে শুকনো বিপদ জানো তো, মানে কখন যে কী আসবে কে জানে। এমনিতেও বৃষ্টি হওয়ার ফলে কালকে আবার বিকালে এখানে বৃষ্টি হয়েছে, কাদা ফাদা জল হয়ে গেছে চারিদিকে। তো কালকে আরতি আর দেখতে যায়নি, বৃষ্টি হয়েছিলো তখন, তারপরে রাত 11টার সময় এখানে নাটক হওয়ার কথা, তো সেখানে গেছিলাম, ওখানে একটুখানি বসে 12টার সময় আমরা চলে এসেছি। তো নাটকটা সন্ধ্যাবেলা থেকে শুরু হওয়ার কথা, যেহেতু বৃষ্টি হচ্ছে বলে দেরিতে শুরু হলো, নাহলে বাচ্চারাও আবৃত্তি করতো, নাচ করতো, সবই করতো, সেগুলো আর হলো না। তো যাই হোক, আজকে আবার আমাদের এক জায়গায় যাওয়ার আছে, মানে আমার ছোটো ভাসুরের মানে আমার জ্যাঠার যে ছোটো ছেলে তার মেয়ের ঘরে যাওয়া, মানে আমার ননদ না মেয়ের মতনই, তো ওর ঘরে যাবো। বিয়ে হয়েছে, বিয়েতে আসতে পারিনি, অন্নপ্রাশন, আসলে আমরা পুজো ছাড়া আসতে পারি না। আমার শ্বশুর শাশুড়ি তাও বা আসে না, আমি তো এই পুজোতেই আসি, তো ওই জন্য এসে এরপরে আর আসা হবে না। আর ও বারবার বলছে মেয়ে জামাই, ওই জন্য ওখানে যাবো। তো ওর একটা ছোটো খুচকি মেয়ে হয়েছে, এখান থেকে একটুখানি আমরা গাড়ি করে যাবো, বিয়ের দুপুরবেলা খেয়ে দিয়েই বেরোবো। ও অনেক করে বলছে খাওয়া দাওয়ার কথা, কিন্তু না আর খাওয়া দাওয়ার ঝামেলা আছে, মানে ছোটো মেয়ে বাচ্চা মেয়ে, আবার খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট করবে, অনেক ঝামেলা। তো যাবো আসবো, এই 1-1.5 ঘন্টা থাকবো। চলো, আর এই যে আমার ছেলে, আমার ছেলের আবার একটু ঠান্ডা লেগেছে, কারণ এখানে যখন বৃষ্টি হচ্ছে তখন ঠান্ডা, তারপর প্রচণ্ড গরম, যেমন আজকের ওয়েদারটা বেশ সানি একদম, একটু নাক দিয়ে জল ঢল পড়ছে।
তো বন্ধুরা দেখো, আমি রেডি হয়ে গেছি। আমাদের এসে হবে সিঁদুর খেলা, বিজয়া দশমী পালন করা হবে। আর আমি এখন একটু জোয়ান শাশুড়ি ওই জন্য একটু সাজুগুজু করে নিয়েছি, ওই মেয়ের বাড়ি যাচ্ছি, মেয়ে জামাইয়ের বাড়ি। আসলে আমাদের তো আর আসা হয় না, এই আসলাম, আবার কবে আবার আসবো পুজোতে কে জানে। তো ভাবলাম ও এত করে বলছে মেয়ে জামাই, তো ভাবলাম ওর জন্য ঘুরে আসি। আর আমি ফ্যান অফ করে একদম কথা বলতে পারছি না, বুঝতেই পারছো মুখে খেমে গলে গলে যাচ্ছে পুরো, মানে যখন বলবে বেরোতে তখন বেরোবো, মানে সেজে গুজে পুরো ফ্যানের তলায় বসে আছে। আর এখন দেখো বিকেল 4টে বাজলে, কি মিনিট দেখো লাগে, প্রচণ্ড গরম আজকে, আজকে এক ফোঁটা বৃষ্টি হয়নি। তো আমার মেয়ে জামাই কীরকম আমি শুনছি শেয়ার করবো তোমাদের সাথে। চলো, ওর একটা ছোটো পুচকুও হয়েছে। বিজয়া দশমীর দিন এই সিঁদুর খেলা শুরু হয়ে গেছে। আর আমি মেয়ের বাড়ি থেকে অনেকক্ষণ চলে এসে, মানে আমার জায়ের মেয়ের বাড়ি থেকে, আর এসে ওই ছেলে একটা কবিতা বললো, আর বাচ্চাদের একটু নাচ গানের প্রোগ্রাম হচ্ছিলো, তাই একটু বসেছিলাম। তারপরে এই ঠাকুর বরণ শুরু হলো, আর আমি এসে আবার চেঞ্জ টেঞ্জ করে আবার সেটা লাল শাড়ি পরে নিয়েছি, কারণ সিঁদুর টিঁদুর খেলা হবে, তো ওই হলুদ শাড়িটার পরে যদি সিঁদুর টিঁদুর পরে তো গেলো পুরো 12টা বেজে। তো মেয়ের বাড়ি আর কিছুই শেয়ার করতে পারিনি, কারণ ওখানে বেশিক্ষণ ছিলাম না, তাড়াতাড়ি করেই চলে এসেছি। আর চলো বন্ধুরা, এখন এই বিজয়া দশমীর এই সিঁদুর খেলা তোমরা এনজয় করো।
চলো বন্ধুরা, ঠাকুরই তো বিসর্জন দেখিয়ে দিলাম, আর আসছে বছর আবার হবে। তো সবাই যেন সুস্থ থাকে, ভালো থাকে, এটাই মায়ের কাছে প্রার্থনা করি। আর করোনা যেন মুক্ত হয় যেন আমাদের সমস্ত পৃথিবী থেকে। আর আমাদের বিজয়া দশমীর পর হচ্ছে মাংস টাংস খাওয়া হয়, তো ফ্রাইড রাইস আর মাংস রান্না হয়েছিল। রাত তখন প্রায় 11:30 বেজে গেছে, আমরা সমস্ত কিছু ফ্রেশ ট্রেশ হয়ে তারপরেই খেতে বসেছি। আর এই যে আমি বসে আছি, আর এই যে সবাই খেতে বসে গেছে আর সবাইকে দেওয়া হচ্ছে, আর আমার ছেলেকে যে পাশে খেতে দিয়েছি, কারণ ও আমাকে খাইয়ে দিতে হবে, কারণ না হলে খায় না। বাড়িতে একরকম আর বাইরে গেলে অন্যরকম। তো চলো বন্ধুরা, তোমরা ভালো থেকো, সাবধানে থেকো, টাটা।